আমরা চাইছি এখানে না হয়, যাতে আমাদের স্কুল আছে সামনে, স্কুল আমার ছেনা পেনা সব বৌড়ি ঝিউড়ি সব সব এখানে ঘোরাঘুরি করে ওই জন্যই দিয়ে স্কুলের জন্য আমরা আপত্তি দিচ্ছি যে আমাদের একদম কাছে, হ্যাঁ আমাদের এই তো বাড়ি এই তো দোকান। যেটা শ্মশানচুল্লি মিস্ত্রিরা এসেছিল, মিস্ত্রিরা এসতে যেয়ে এসে আসার পরেই ওখানে সব লোকাল কিছু মেয়ে তারা যে ওখানে শ্মশানচুল্লি করতে দেবেনি, তারা সব অন্য গ্রাউন্ড দেখাচ্ছে, তারা ওখানে গরু টরু বাঁধে, সেই হিসাবে যাদের জায়গা তারা ব্যতীত অন্যরাও এসে যাচ্ছে। এখানে অন্য কোনো রাজনৈতিক ব্যাপার আছে নাকি সঠিক সেটাও বলতে পারছি না। তো এইসব নিয়ে মেয়েরা এসে পৌঁছে যাচ্ছে, তখনই থানায় খবর দেওয়া হলো, থানার থেকে পুলিশ এলো, এসে বললো আমি আপাতত থামিয়ে দিচ্ছি, দিয়ে আজ 5টার সময় থানাতে উভয় পক্ষ যাবেন, বড়বাবু আসেননি, তিনি পাঠিয়েছিলেন, আজকে 5টার সময় থানায় যাওয়া হবে। আমাদের ফাট্টা জায়গা বারবারই ওটা নিষেধ করছি যে আমাদের ফাট্টা জায়গা, আমাদের 13 ডিসেম্বর জায়গা ভোজি দিয়ে যেটুকুন জায়গা থাকবে সেটি করুন, কিন্তু 13 ডিসেম্বর করার পর কোনো জায়গা আর থাকছে না। তারপরেও আরেকে বারবার আমাদেরকে আগেও আরেকবার মারধর করেছে প্রচুর, ইয়ে এখন তৃণমূল পার্টি আগে মারধর করেছে, আমি ঘরে ঘুমাচ্ছিলাম সেখান থাকতে ডেকে নিয়ে মারধর করেছে, তারপরে থকিত পড়েছিল, পড়ে থাকার পরে আবার এইখানে পরপর 3 বার এই চুল্লি চুয়া তাড়তে এসছে, সেই চুলি আপত্তি দিয়ে আমরা খেদাড়ে দিয়েছি। আজকে বাইরে থাকতে লোক নিয়ে এসে মারধর করে পেটাপেটি আমার ছেলেকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে, বা গ্রামের কিছু সে তাদের যেতে পড়েছে, এইটাই চুল্লি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। সে পাড়ার দিক কোনো ভাবেনি আর দেশের লোককে ভাবেনি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।